শব্দ দেখতে পাওয়া যাচ্ছে, ডান্ডা দিয়ে পিটিয়ে দেব, জানোয়ার দেখিয়ে দেব কি হয়, রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, এরকম নানা ধরনের বক্তব্য কে রাখছেন? এ রাজ্যের একজন মন্ত্রী রাখছেন। অবশ্য তার এই আচরণটা কিছু পুরনো নয়, তার এই আচরণটা কিছু নতুন নয়, তার এই আচরণ আমরা এর আগেও দেখেছি। এদেশের একজন মহিলা রাষ্ট্রপতি, তাকে নিয়েও তিনি কি আচরণ করেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন, ভরা সভার মাঝে হাত নাড়িয়ে নাড়িয়ে কি বক্তব্য রেখেছিলেন সেটা আমরা দেখেছি। এবং ঠিক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আজকে বন দপ্তরের অফিসার কিছু দোকান, কিছু অস্থায়ী বেআইনি নির্মাণ কিছু দোকান তারা সরিয়ে দিয়েছিলেন, কারণ ওটা বন দপ্তরের জমিতেই করা হয়েছে। এক, আপনি কি করে এই বিষয়ে মন্তব্য করেন? দুই, আপনি কি করে এই ধরনের মন্তব্য করেন? তিন, আপনি কিভাবে বলতে পারেন একজন সরকারি আধিকারিক মাথা নিচু করে কথা বলুন? কেন কেন এই সাহস অখিলগিরিকে কে দিয়েছে সরাসরি আজকে প্রশ্ন করছি। তার থেকেও বড় প্রশ্ন, বীরবাহা হাঁসদা আমাদের রাজ্যেরই আরেকজন মন্ত্রী, তিনি সম্পূর্ণরূপে অখিলগিরিকে সমর্থন অসমর্থন করেছেন, তিনি কোনোভাবেই তাকে সমর্থন করেননি, কারণ দিনের শেষে তিনিও একজন মহিলা, তিনি জানেন একজন মহিলার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এহেন অখিলগিরি বারবার এই ধরনের বক্তব্য রাখার পর, বারবার এই ধরনের অশালীন মন্তব্য করার পর কিভাবে ছাড় পেয়ে যায়, কিভাবে উচ্চস্থানীয় নেতৃত্বের তরফ থেকে কোনো বার্তা, কোনো কড়া শাসন, কোনো কিছুই পান না, কিভাবে আর কতদিন কোনো রাজনীতিবিদের এই ধরনের অশালীন আচরণ চলতে থাকবে? সর্বোপরি তার মন্ত্রীর জায়গাটাতেই বা তিনি কী করে পৌঁছেছেন এই ধরনের আচরণ নিয়ে, সেটাই তো আরও বড় প্রশ্ন। আমি আলোচনায় আসবো, তবে তার আগে একটা রিপোর্ট দেখুন, দেখুন আজকে অখিলগিরি ঠিক কী করেছেন। তাজপুরে বন দপ্তরের উচ্ছেদ অভিযানে গিয়ে অখিলগিরির হুমকি, মহিলা আধিকারিককে আঙুল উঁচিয়ে হুমকি রাজ্যের কারা মন্ত্রীর। মহিলাদের অপমান যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে অখিলগিরির, আঙুল উঁচিয়ে অভব্য আচরণ রাজ্যের মন্ত্রীর, প্রকাশ্যে মহিলা সরকারি আধিকারিককে হুমকি কারা মন্ত্রীর। 11টার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে, তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে, সমস্ত দোকান ভেঙে দিয়েছে। তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা, সকালবেলা একটা আলোচনা করতে পারতেন। অখিলের এই মহিলাদের অপমান করা নতুন নয়, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে নিয়েও কুরুচিকর মন্তব্য করেন অখিল। মহিলাদের অপমান করে ছাড় পাবেন অখিল? কেন এখনো গ্রেফতার করা হবে না কারা মন্ত্রীকে? যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। অখিলের মন্তব্যকে সমর্থন করেননি রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। দেখুন, মন্ত্রী হোক আর যেই হোক, একজন মহিলা হিসেবে কখনোই মানে
সমর্থন করবো না আমি একটা মহিলাকে অপমান করাটা, কিন্তু সবাইকে একটাই কথা বলবো যে যখনই কোনো কথা বলে তাতে যেন একটু সংযত হয়ে বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু তার মন্ত্রিসভার সদস্যই মহিলাদের অপমানে সর্বদা এগিয়ে। মহিলাদের প্রতি মন্ত্রীর এহেন ব্যবহারের কি প্রভাব পড়বে সাধারণ মানুষের কাছে? এর পরেও কি ব্যবস্থা নেবেন না মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? আর কত আড়াল করবেন রাজ্যের মন্ত্রীকে? রিপাবলিক বাংলা। যে রিপোর্ট দেখলেন সত্যি তাতে প্রশ্ন করতে ইচ্ছা করে যে যে রাজ্যে যে শাসক দল রয়েছে, যে শাসক দল ক্ষমতায় রয়েছে, যে শাসক দলের মন্ত্রী এই অখিলগিরি, তাদেরই তৃণমূল সুপ্রিমো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেও তো একজন মহিলা, তারই দপ্তরের একজন অংশীদার হয়ে, তারই রাজ্যের একজন মন্ত্রী হয়ে তিনি এই ধরনের আচরণ করছেন কি করছেন? কোনো পদক্ষেপ নেই। একজন বুড়ো দপ্তরের অফিসারের সঙ্গে তিনি এইভাবে কথা বলতে পারেন? আজকে জায়গায় জায়গায় অতিথি রয়েছেন, আপনাদের সঙ্গে একবার পরিচয় করে দিই, তারপরে আমি সরাসরি প্রশ্নে আসবো। জায়গায় জায়গায় অতিথি রয়েছেন, আমি একবার সরাসরি পরিচয় করে করাবো। সুমন্ত প্রামাণিক রয়েছেন এই মতো রাজনৈতিক কর্মী, সায়ন রয়েছেন বিজেপির মুখপাত্র হিসেবে, রুদ্রাঙ্ক রয়েছেন রাজনৈতিক কর্মী, এবং আমাদের আরও অতিথিরা আসছেন, তাদের সঙ্গে কথা বলবো। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, তিনি আমার সঙ্গে আজকে রয়েছেন। অনির্বাণবাবু, অখিল গিরি যে মন্তব্যগুলো করেছেন আমি একটু পুরো লিস্ট ধরে ধরে বলি। সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন, এক সপ্তাহের মধ্যে আপনার সাথে কি হয় দেখুন, এর ভেতরে যদি আপনি আসেন তাহলে আপনি ফিরে যেতে পারবেন না, আমি দায়িত্ব নিলাম, জানোয়ার, বেয়াদব, এই প্রত্যেকটা কথা অখিল গিরি বলেছেন, রাজ্যের একজন মন্ত্রী বলছেন। কারণ বন দপ্তরের একজন অফিসার বন দপ্তরের জমিতে তৈরি হওয়া বেআইনি নির্মাণকে সরিয়েছেন, তাই জন্য তার এই বক্তব্য। তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ হবে না, ন্যায় সংহিতাই বা কি বলে? দেখুন, 79 and 353 BNS এই মুহূর্তে আমার মাথায় আসছে, যেগুলো আগে ইন্ডিয়ান পিনাল কোডে 506 এবং 509 ইন্ডিয়ান পিনাল কোড ছিল, তো সেইটা এখন 79 and 353 BNS হয়েছে। তাতে অবশ্যই এটা একটা অপরাধ, মানে পানিশেবল অফেন্স। সবার আগে আমি ওনার রুচি সম্বন্ধে আমার একটা প্রশ্ন হয়, কারণ এই প্রশ্ন জাগে, কারণ আপনি আমরা বুঝতেই পারছেন যে একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তার দায়িত্ব, এবং আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি রাইট ইমপ্লয়েজ ডিউটি, অর্থাৎ কয়েনের দুটো দিক থাকে, একটা হচ্ছে রাইট, অধিকার, আর একটা হচ্ছে কর্তব্য, অর্থাৎ ডিউটি। তো একজন, যেমন একজন মন্ত্রীর অধিকার অনেক বেশি, তেমনি একজন মন্ত্রীর কর্তব্য অনেক বেশি। তো তিনি জনসমাজে বা জনসমক্ষে এই ধরনের যে মহিলা অফিসারকে মন্তব্য করছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমাদের পশ্চিমবাংলার মুখ নিচু হয়ে যায় এই ধরনের ঘটনা। এর আগেও আমরা দেখেছি মাননীয় রাষ্ট্রপতি সম্বন্ধে ওনার মন্তব্য, এবং আজকেও দেখলাম, অত্যন্ত কুরুচিকর এবং অত্যন্ত দুঃখজনক। অনির্বাণবাবু, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যখন বন দপ্তরের জমিতে কোনো বেআইনি নির্মাণ রয়েছে, সেটা বন দপ্তরেরই কোনো অফিসার সরাতে চাইছেন, সেখানে অখিল গিরি, তিনি এই রাজ্যের একজন মন্ত্রী বা ওই অঞ্চলের বিধায়ক, তিনি কি এই বিষয়টায় মাথা গোলাতে পারেন, হস্তক্ষেপ করতে পারেন? আইন কি বলে? দেখুন, যে কোনো বেআইনি নির্মাণকে উৎখাত করা বা ইয়ে করা, তা সেটাতে কিন্তু সরকারি কাজ ওটা, এবং সরকারি কাজের মধ্যে কেউই হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু লাইকলি আনলাইকলি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হস্তক্ষেপ হয়, সরকারি কাজ করতে গিয়েও বিভিন্ন জনপ্রতিনিধিরা অনেক সময় হস্তক্ষেপ করে। শুধু এই রাজ্যে না, কিন্তু ভিন রাজ্যেও আমরা দেখেছি যে জনপ্রতিনিধিদের একখানা অদ্ভুত উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় যখনই কোনো সরকারি কাজ হয়, এবং সেখানে যেখানে অনেক মানুষ জড়িত থাকেন সেইখানে একটা হস্তক্ষেপ করে নিজেদের প্রাধান্য বজায় রাখার একটা প্রচেষ্টা, তো সেইটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত কদর্য, এবং তার থেকে বিগত না থাকলে আলটিমেটলি সরকারি কাজ কোনোভাবেই এগোবে না, সেটা আরো চোখে আঙুল দিয়ে বোঝানো যাবে। আমি আমি একটা বিষয় আপনার থেকে পরিষ্কার হতে চাই অনির্বাণবাবু, আমি একদম লাইন টু লাইন ধরে ধরে বলছি, কোর্ট আনকোর্ট উনি যা বলেছেন, একজন অন ডিউটি অফিসার এবং তিনি একই সঙ্গে একজন মহিলা, তাকে বলছেন এমন একটা ডান্ডা নিয়ে পেটাবো, কার্যত ডান্ডা পেটা করার কথা বলছেন একজন অফিসারকে, একজন মহিলা অফিসারকে, ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়। এরপর বলছেন
এরা গুন্ডা হলে রাত্রে বাড়ি ফিরতে পারবে না। আমাকে একটা কথা বলুন, একজন মহিলাকে এবং একজন অন ডিউটি অফিসারকে এই ধরনের মন্তব্য করলে সেই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? দেখুন, বিএনএস অনুযায়ী সেই ব্যক্তির সর্বোচ্চ সাজা 5 বছর পর্যন্ত হতে পারে, এবং যেহেতু উনি কর্তব্যরত ছিলেন তাকে বিরত করা, তার কাজ থেকে তাকে বিরত করার জন্য এই 300 হাজার। কিন্তু আমার প্রশ্নটা সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে একজন রাজ্যের মন্ত্রী যারা আইন প্রণয়ন করেন, লেজিসলেচারের পার্ট, তারা আজকে এই মন্তব্য করছেন জনসমক্ষে একজন মহিলা ভদ্রমহিলা অফিসারকে তার নিজের কাজ থেকে তাকে বিরত করার জন্য। এটাই দুর্ভাগ্যের, যাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তারা কি দায়িত্ব পালন করছেন, এটাই দুর্ভাগ্যের। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অনির্বাণ বাবু। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। এরপর আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো, আরো একজন আইনজীবীর সঙ্গে কথা বলবো। কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে অখিল গিরি ঠিক কি বলেছেন আরো একবার খুব ভালো করে শুনুন। শুনুন, আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর, এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে শুনলেন আপনারা অখিল গিরির মন্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে কৌস্তব বাগচি রয়েছেন, আরো একজন আইনজীবী, তার সঙ্গেও আমরা কথা বলবো। কৌস্তব বাবু, আগে সহজ বিষয়টা একটু বুঝতে চাই। একজন বন দপ্তরের একজন অফিসার, তাদের এই জমিতে বেআইনি নির্মাণ, সেই নির্মাণকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাতে আদৌ কোনো মন্ত্রী এসে হস্তক্ষেপ করতে পারেন কিনা, বা যদি এলাকার বিধায়কও হয় তিনি এসে হস্তক্ষেপ করতে পারেন কিনা, আগে হচ্ছে প্রথম এই প্রশ্নটা, এবং তারপর আমি ধীরে ধীরে তার বাকি যে অসাধারণ কিছু বক্তব্য সেই বক্তব্য নিয়ে আবার আপনার কাছে প্রশ্নে আসবো। খালি আগে এইটুকু বলুন যে এটা কি হস্তক্ষেপ করা যায়? হস্তক্ষেপের ব্যাপার কি বলছেন? পুলিশকে উর্দি পড়া অবস্থায় রাস্তায় ফেলে কুকুরের মতন পেটাচ্ছে তৃণমূলের নেতারা। অখিল গিরি তো তাও মন্ত্রী, একজনকে মন্ত্রী হিসাবে তিনি নয় বলছেন, এখানে পাড়ার কাউন্সিলররা পুলিশের লোককে, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশকে রাস্তায় ফেলে কুকুরের মতন পেটাচ্ছে। মন্ত্রী তো এই সমস্ত বেয়াদব এগুলো বলেছে। আসলে মুশকিলটা হচ্ছে সরকারি কর্মচারীরা, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা এই দলদাসগিরি করতে গিয়ে, চিকর বাকরগিরি করতে গিয়ে এরা নিজেদের দোষে নিজেদের এমন একটা অবস্থা করে ফেলেছে, এদেরকে গরু ছাগল ভাবছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। তো তাই জন্য এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, এই ট্রিটমেন্টের জন্য তো এরা নিজেরা দায়ী, এরা নিজেরা দায়ী, চাকর বাকরের মতন কাজকর্ম করেছে তাই জন্য এই ধরনের কথা শুনছে। এবং কোনো পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। আমি আমি আরেকটা প্রশ্ন করতে চাই কৌস্তুভবাবু, খুব দ্রুত। একজন মন্ত্রী, একজন বিধায়ক, অতি অবশ্যই বন দপ্তরের একজন মহিলা অফিসারকে বলছেন জানোয়ার, বেয়াদব, ভদ্রভাবে হবে না, যে ঠাকুরে যে ফুলে সন্তুষ্ট হয়, এমন ডান্ডা নিয়ে পেটাবো না, এর ভেতরে আপনি ঢুকবেন না, আপনি ফিরে যেতে পারবেন না, এক সপ্তাহের মধ্যে আপনার কি হয় দেখুন। একজন অন ডিউটি অফিসারকে এই কথা বলা যায়? একজন মহিলাকে এই কথা বলা যায়? রাজ্যের মন্ত্রী বলছেন, কি পদক্ষেপ হতে পারে এর বিরুদ্ধে? আইনে কি পদক্ষেপ রয়েছে? বলছেন তৃণমূলের নেতা বলে কথা কে আটকাবে? অখিল গিরি কে প্রথম বাজে কথা বলছে? অখিল গিরি কে প্রথমবার আপনারা অখিল গিরির মুখে ভালো কথা শুনছেন? ও কি ভদ্রলোক? আরে এরাই তো তৃণমূলের সম্পদ। দেখুন, যে বিধান, যেটা আইনের যে বিধান রয়েছে, সেই বিধানের অনুযায়ী যেটা হওয়ার সেটা হচ্ছে সেকশন 221 অফ দি বিএনএস বা 195 অফ দি বিএনএস, এই যেগুলো রয়েছে, তো এই ক্ষেত্রে যা শাস্তির বিধান আছে সেগুলো হবে, সেই জায়গাগুলো আছে, 1 বছর কোথাও, কোথাও 6 মাস, কোথাও হচ্ছে 2 বছর, এই ধরনের সাজা রয়েছে। কিন্তু এখানে তো ফিজিক্যাল অ্যাসল্টের জায়গা থ্রেটেন করেছে গায়ে হাত তুলে, যদি সেটা করতো 363 অফ দি আইপিসি, তার ইকুইভ্যালেন্ট সেকশন আছে যেটা, সেটা হতো, সেখানে সাজার সর্বোচ্চ পরিমাণটা অনেকটা ছিল 10 বছর। কিন্তু এখানে গায়ে হাত তোলার পরিস্থিতিটা যেটা আমি দেখছি এখন অবধি গায়ে হাত তোলার জায়গাটা হয়নি, তো সেটা যদি কোনো সময় হতো তাহলে তার সাজাটা সর্বোচ্চ ছিল।
কিন্তু এই ক্ষেত্রে সেটা নয়, তবে সেই ক্ষেত্রেও যা সাজা আছে এক বছর দু বছর ছ মাস এরকম বিভিন্ন প্রভিশনে বিভিন্ন সাজা আছে, প্রসঙ্গটা সেটা নয়, প্রসঙ্গটা হচ্ছে সংবিধানের নামে শপথ নেওয়া একজন মন্ত্রী একজন এমএলএ যে এই এই পদক্ষেপটা আদৌ একদমই তাই ঠিক, তিনি যদি এই ধরনের আচরণ করেন তাহলে বাকি বাকি আর কোথায় স্বাভাবিকতা আমরা এক্সপেক্ট করবো আশা করবো, এবং আদৌ এই কারামন্ত্রীর বিরুদ্ধে আপনি যে সাজাগুলোর কথা বলেন আদৌ তার একটাও হবে কিনা সেটাও আমাদের দেখার বিষয়। আমাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য কৌস্তুভবাবু আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি সরাসরি যারা যারা আমাদের অতিথি রয়েছেন আমি শুরু থেকে তাদের সঙ্গে আলোচনায় যাই। সুমন্ত, অখিলকের এই মন্তব্য আর নতুন করে রিপিট করতে চাইছি না, তোমার প্রতিক্রিয়া? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি আধিকারিক নেই যে কোনো মহিলার সাথে যদি একটা অশুভ ব্যবহার বা যে কোনো কটু কথা সেটা আমাদের তৃণমূল কংগ্রেস দল কখনো সাপোর্ট করে না এবং কখনো করে না, কখনোই করে না এবং কখনো করে না। আমি একটা কথা বলি, যখন দেশের রাষ্ট্রপতিকে নিয়ে তিনি এরকমই ধরনের একদম পুরো এত লোকজন বসে রয়েছে তিনি হাত নাড়িয়ে নাড়িয়ে ঠিক এরকম ধরনের কথা বলছেন তখনও কিন্তু কেউ কিছু বলেনি। না, এটা আপনি ভুল বলছেন। তারপরে মুখ্যমন্ত্রী প্রেস বাইট করে কি কি বলেছেন, ইতিমধ্যে চাপ চাপ পড়েছিল তার, এবং আপনাকে এটাও বলে রাখি সামনে শশী পাঁজাও বসেছিলেন, শশী পাঁজা রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, তিনি সেখানে উপস্থিত ছিলেন, তার সামনে এই ধরনের কথা বলছে কি মানে এখানেও কি ভোট ব্যাংকের বিষয় রয়েছে, মানে উনি থাকলে ভোট বেশি আসে এরকম কোনো ব্যাপার? শুনুন, এইরকম কোনো ব্যাপার নেই। সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে আমাদের একটা কথা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের সবাই কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমাদেরকে নম্র হতে হবে, এবং তিনি কিন্তু যখন মানে তার দলের নেতারাই বিধায়করাই মন্ত্রী রাষ্ট্রপতিকে যখন বলেছিলেন তিনি কিন্তু বলেছিলেন এটা ভুল মন্তব্য এবং তার বিরুদ্ধে অকিল কিছু ব্যবস্থা নিয়েছিলেন। এবং আজকে দেখবেন পশ্চিমবঙ্গের বুকে কোনো রকম ভাষা সন্ত্রাস থেকে শুরু করে কোনো রকম নৈতিককে কিছু নেই তো সাপোর্ট করে না, কারণ এইটা আমরা যদি শুভেন্দু অধিকারী দেখতে পান দেখবেন কিভাবে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ভাষা সন্ত্রাস করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি বেগম বলে কিন্তু বিভিন্ন সময় আক্রমণ করেছিলেন, কিন্তু তখন কিন্তু আপনারা কিন্তু চুপ করেছিলেন। আমাদের একটাই বক্তব্য, চুপ করেছিল আমি সায়নের কাছে এই বিষয়ে যাবো। সায়ন, রাজ্যের একজন মন্ত্রী যদি এই ধরনের কথা বলেন যাদের যারা সংবিধানে শপথ গ্রহণ করেন একটা রাজ্যকে সামলানোর জন্য, তারা যদি এই ধরনের আচরণ করেন সরকারি কর্মী এবং মহিলার সঙ্গে, তুমি কি এক্সপেক্ট করছো সেই রাজ্য থেকে? বিষয়টা হচ্ছে রাজ্যের মন্ত্রী যখন এ ধরনের কথা বলছেন তখন যারা অপরাধী আছে তাদের পক্ষে কোথাও গিয়ে একটা বুকে বল চলে আসে এবং যারা তারা আরও ভালোভাবে তাদের অপরাধগুলো করার সাহস পায়। আর তৃণমূল কংগ্রেস যখন থেকে ক্ষমতায় এসছে বারবারই এটা করেছে, এটা নতুন কিছু নয়, রাজ্যের শিরদাঁড়া ভেঙে দিয়েছে এবং দু একজন যে সরকারি কর্মচারী যারা এখনো শিরদাঁড়া উঁচু করে কাজ করে যাচ্ছে তাদেরও শিরদাঁড়া ভাঙার জন্য। আমার কথা যে সরকারি কর্মচারীর সঙ্গে এই আচরণটা করা যায়, তাকে বলা যায় যে মাথা নিচু করে থাকবেন আপনি সরকারি কর্মচারী, এটা বলা যায়? এটাই তো তৃণমূলের চরিত্র যবে থেকে এসছে। আপনি দেখুন, এই অখিলগিরি আগেও বহুবার নানান ভিডিওতে বহুবার করে রাজ্যের রাষ্ট্রপতিকে আক্রমণ করেছে, ওনার এটাই চরিত্র, তৃণমূলের এটা চরিত্র, অখিলগিরি কোনো ব্যতিক্রমী ব্যক্তিত্ব না, এটা গোটা তৃণমূল। আপনি গোটা দলটাকেই বলছেন এরকম ধরনের, যদিও গোটা দলটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, আমি অখিলগিরিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ বীরবাহা হাঁসদা এই গোটা বিষয়টার অত্যন্ত তীব্র বিরোধিতা করেছেন যে তিনি মন্ত্রী হোক যাই হোক এই ধরনের আচরণ করা যায় না। রুদ্রাঙ্ক, বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এরা তারই দলের অংশ, তারে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, তারা এই ধরনের আচরণ করছে, সরকারি কর্মী মাথা নিচু করে থাকুন, এক সপ্তাহের মধ্যে দেখবো আপনার কি অবস্থা হয়, কি করবে এক সপ্তাহের মধ্যে? এটাই তো প্রশ্ন যে উনি আজকে একটা পদে রয়েছেন, ওনার ওনার উনি মানুষের জন্য কাজ করতে হবে, ওনাকে আরো তোমরা হ্যাজ নামাও না, একটা প্রশ্ন হলো আরো সংযত সামাজিক মাধ্যমে তো আজকাল হ্যাজ নামে, কেন এটা হচ্ছে কেন ওটা হচ্ছে এই সেই হ্যান তাতে, তোমরা একটা হ্যাজ নামাও দেখি না, একটু প্রশ্ন তোলো না। আমরা তো অনেক প্রশ্নই করতে পারি, আপনি মাইক নিয়ে অন্যদিকে চলে যেতে পারেন, কিন্তু প্রশ্নটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে উনি যে কথাটা বলেছে ওনাকে আরো বেশি সংযত হতে হতো, এবং বিজেপির দাদা যেটা বলছে পুরো দলকে দাগিয়ে দিচ্ছে, তাহলে আমি শুভেন্দু অধিকারী চোর কিনে তাহলে বিজেপিকেও চোর বলে দিতে পারি, মানে বিজেপির চোর সেটা মেনে নিচ্ছি। আরেকটা কথা বলি দিদি, প্রশ্ন যদি করার হয় প্রশ্ন করার অনেক জায়গা আছে, কিন্তু কথাটা হচ্ছে উনি যেটা করে প্রশ্ন করার জায়গা আছে, সরি আমি আপনার কথা শুনতে পারি আরেকবার বলুন। হ্যাঁ, বিজেপি যে পুরো দলটাকে দাগিয়ে দেয় যে প্রক্রিয়াটা চালাচ্ছে, এই যে মানে মানে মতলব গেটেছে এখন, এটা করতে গেলে আপনি অখিলগিরিকে নিয়ে বলুন, কারণ আমি আপনাকে অখিলগিরিকে নিয়ে প্রশ্ন করছি, কারণ যে অখিলগিরি রাষ্ট্র দেশের রাষ্ট্রপতি নিয়ে কথা বলতে পারে, যে অখিলগিরি বড় দপ্তরের একজন অফিসারকে নিয়ে কথা বলতে পারে, আমি সেই অখিলগিরি প্রশ্ন করছি যে বলছে ডান্ডা মেরে পিটিয়ে দেবে, সিরিয়াসলি এত সাহস কে দিয়েছে এত সাহস?
কেউ ওনাকে সাহস দেয়নি। উনি উনি তারা এত সাহস পাচ্ছেন ওনার উনি কেন নিয়ন্ত্রণ না না শুনুন 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 দল এটাকে বিচক্ষণভাবে এটাকে এটাকে পর্যালোচনা করাবো। উনি কেন বলেছেন এবং উনি যেটা বলেছেন সেটা ওনাকে আরো সংযত হতে হতো। বলছেন দল এটাকে দেখবে। আচ্ছা আমি আমি এই মুহূর্তে পিসিআরকে বলবো সেই বক্তব্যটা চালাতে যেখানে একদিকে বীরবাহা হাসদা প্রতিবাদ করছেন এই তার এই গোটা মন্তব্যের। তিনিও কিন্তু মন্ত্রী, বীরবাহা হাসদাও মন্ত্রী এবং আরও একজন মন্ত্রী রয়েছেন আমাদের কলকাতা পুরসভার মেয়রও বটে, ফিরহাদ হাকিম। তিনি কি বলছেন আমি একবার শোনানোর জন্য বলবো। মন্ত্রী হোক আর যেই হোক, একজন মহিলা হিসেবে কখনোই মানে সমর্থন করবো না আমি একটা মহিলাকে অপমান করাটা, ঠিক আছে? কিন্তু সবাইকে একটাই কথা বলবো যে যখনই কোনো কথা বলে তাতে যেন একটু সংযত হয়ে বলে। আমি কোনো কমেন্ট করবো না, কারণ এটা আমি জানি না। আমার এখানে কর্পোরেশনের যা যা কোশ্চেন করার করুন, আমি বলবো। আমরা বীরবাহা হাসদার বক্তব্য শুনলাম। বীরবাহা হাসদার বলছে তিনি মন্ত্রী হন যেই হন তার পক্ষ থেকে এই ধরনের কথা কাম্য নয়, এটা ফ্যাক্ট। তিনি একজন মহিলা হিসেবে এবং দায়িত্বপ্রাপ্ত আমি বলবো মন্ত্রী হিসেবে এই কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলছেন আমি এসব ব্যাপারে কিছু জানি না, আমি এসব কিছু বলবো না। কেন? তিনি তো বলতেও তো পারতেন যদি এরকম হয়ে থাকে সেটা দুর্ভাগ্যজনক, এর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, একবারও কিন্তু বলতে শোনা যাচ্ছে। শুনুন, উনি জানলে অবশ্যই এটা বলা ওনার উচিত ছিল, কিন্তু আমি একটা কথা বলি, এই যে আপনি এটা বিজেপিকেও প্রশ্ন করতে পারেন যে নতুন পার্লামেন্ট আছে, জল পড়ছে, জল ঢুকে আছে, এটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে না? তো প্রশ্ন যদি খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড কোয়েশ্চেন, ভীষণ ভ্যালিড কোয়েশ্চেন, যে সেন্ট্রাল ভিস্তায় না কোথায় জল পড়ছে সেটা নিয়ে আমি বিজেপি পক্ষকে এখন প্রশ্ন করব। তার কারণ আমি এখানে অখিলগিরির একজন মহিলাকে বাজে মন্তব্য করা নিয়ে প্রশ্ন করছি রুদ্রাঙ্কুকে, তাই আমি প্রশ্ন করব পাল্টা প্রশ্ন বিজেপিকে যে কেন সেন্ট্রাল ভিস্তা দিয়ে জল পড়ছে। আমি শিখে নেব, আমি সাংবাদিকতাটা রুদ্রাঙ্কুর থেকেই শিখব দুর্ভাগ্যজনকভাবে। এই মুহূর্তে পৃথিরাজ আমাদের সঙ্গে রয়েছেন, আমি পৃথিরাজের কাছে যাব, পৃথিরাজের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। আমি একটা ব্রেকের পর ফের আলোচনায় ফিরছি অখিলগিরির ভয়ঙ্কর নোংরা অশ্লীল কিছু মন্তব্য নিয়ে। আসছি বিরতির পর। প্রশ্ন একটাই যে একজন রাজ্যের মন্ত্রী হয়ে তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন। এই মুহূর্তে আমার সঙ্গে পৃথিরাজ জয়েন করেছে। পৃথিরাজ একজন মন্ত্রী, বন দপ্তরের একজন পুলিশ অফিসারকে, যিনি একজন মহিলা পুলিশ অফিসার, তাকে বলছেন জানোয়ার, বেয়াদব, ডান্ডা মেরে দেখিয়ে দেব, এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, এক সপ্তাহের মধ্যে কি অবস্থা হয়, আপনার এক সপ্তাহ পর কি হয় দেখে নেবেন। রাজ্যের মন্ত্রীর বক্তব্য, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার এই ধরনের বক্তব্য। শুনুন, আইনের দ্বারা নিয়ন্ত্রিত একজন ভারপ্রাপ্ত আধিকারিককে তৃণমূল কংগ্রেসের একটা মন্ত্রী কীভাবে বলতে পারে আমি জানি না। এবার বিষয়টা হচ্ছে অখিলবাবু তো এখন ভারতের সংবিধানে বিশ্বাসী নয়, উনি এখন তৃণমূলের সংবিধানের তালিবানি শাসনে বিশ্বাসী, তাই উনি একথা বলেছেন। কারণ অতীতে আমরা দেখতে পেয়েছিলাম যে ওই আমাদের তৃণমূলের সংবিধানটা আবার কি, তৃণমূলের সংবিধান হচ্ছে যে সংবিধানে গণপিটুনি থাকে, যে সংবিধানে মবলিন সিং থাকে, সংবিধানে জগদ্দলে মহিলাকে বিভক্ত করে মারা থাকে, যে সংবিধানে চোপড়া রাতে অন্ধকারে পুড়ে দেয় তুমি যা বিশ্বাস করো, এটা হচ্ছে সেই বিশ্বাস করো, এই সংবিধানে ভারতের কিছু থাকে না, সাধারণ গণতান্ত্রিক অধিকার আছে এটা বিশ্বাস করো, এই সংবিধানে তৃণমূলের মমতা। আচ্ছা, বুঝতে পেরেছি, তর্ক টানটান চলছে, আমি বুঝতে পেরেছি। বেশ, আমি ধরে নিলাম সুমন্ত এখানে অনেকগুলো প্রসঙ্গ তুললো, অনেকগুলো প্রশ্ন করলো, একদম ঠিক প্রশ্ন করেছে। আমার কথা হচ্ছে যখন এ রাজ্যে ক্ষমতায় একটি দল রয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, দায়িত্ব যার কাঁধে দায়িত্ব রয়েছে, তিনি এই ধরনের কথা বলতে পারেন বলতে? অখিলগিরি যদি এটা বলে থাকে একটা যদি যে কোনো মহিলার সাথে বাজে কথা, একটা বাজে যে কোনো কিছু, সেটা অন্যায়, সেটা অখিলগিরি করে থাকুক না কেন, যেই করে থাকুক না, দিলীপ ঘোষ যেই করে থাকুক না, সেটার বিরুদ্ধে বাংলার মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সবর হয়েছে, আবার সবর হবে, শুধু সবর হবে না, সবর হবে না, বাবারে বাবা সরব হবে না, না আমি কি কোন সময়ের উপর ভরসা রাখবো, কোন সময়ের উপর ভরসা রাখবো? এতক্ষণেও কেন একটা পদক্ষেপ নেই, কেন একটা বিবৃতি নেই, কেন নেই? সর্বোপরি তিনি বন দপ্তরের বিষয়ে নাকটাই বা গলাচ্ছেন কি করে, এবং এই আচরণ এই প্রথমবার নয়, এর আগেও তিনি করেছেন। আপনাদেরকে একবার পুরনো ইতিহাস মনে করাই যে রাষ্ট্রপতি যখন দ্রৌপদী মুর্মু হলেন তখন একটা কার্যত সভা বসে অখিলগিরি ঠিক কি করেছিলেন দেখুন।
অখিলগিরির মন্তব্য শুনলেন। এবার এই ধরনের আচরণের প্রতিক্রিয়া আমি রুদ্রাঙ্কদের থেকে নিতে চাই, কারণ রুদ্রাঙ্করা তো আগামী প্রজন্ম। রুদ্রাঙ্করের শাসক দলের সমর্থনে কথা বলে আমি জিজ্ঞাসা করতে চাই রুদ্রাঙ্ককে, যে তিনি যদি তার সামনে কোনো মহিলা অফিসার দেখেন বা কোনো মহিলা দেখেন যিনি কোন একটা উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন, তিনি কি এক্সপেক্ট করেন যে এরকম ধরনের আচরণ হবে? একশোবার না, আমি তো আগেও বললাম ওনাকে আরো বেশি সংযত হওয়া উচিত ছিল। উনি যে কথাগুলো বলেছেন তার আরো বিচক্ষণ করে আচ্ছা শুনুন, একজন ব্যক্তি না আমি একটা ছোট প্রশ্ন করে রুদ্রাঙ্ক, আমার বিষয়টা হচ্ছে যে একজন মন্ত্রী যিনি আগে এই ধরনের মন্তব্য করেছেন এবং বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নিয়েছেন, তারপরেও তিনি নিয়ন্ত্রণহীন, এত সাহস কি করে হয়? এটাই তো, এবারে উনি বুঝছে, আমি বলছি আমাদের দল যেভাবে সংগঠিত হচ্ছে এবং যেভাবে তাদের নিয়ম আচার নিষ্ঠা এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে জিনিসটা তৈরি করেছে, আরে মানুষের কাছে পৌঁছে যাওয়া নিয়ে একজন মহিলা আধিকারিককে অপমান করায় কি সম্পর্ক শায়ন? আমি বুঝতে, হ্যাঁ হ্যাঁ, এমন নিষ্ঠা তৈরি করেছে যে বারবার মহিলাদের আক্রমণ করতে হয়, সরকারি আধিকারিকদের আক্রমণ করতে হয়, এবং এটাই তৃণমূলের সংস্কৃতি। দেখো তোমাকে আমি বলি, তোমরা একবার সংস্কৃতি নিয়ে চলে যাচ্ছো, একবার তালিবানি বলে দিচ্ছো তোমরা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে একজন মন্ত্রীকে বলার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঘটনা ঘটার বলার পরেও তারপরেও কি করে তিনি একই আচরণ করছেন? এত উদ্ধত আসে করতে আমার কাদের ভোটে আসে? না আমি বলি কাদের ভোটে আসে, কাদের ভোটে এসে না উত্তরটা নিন। আমি তোমাকে বলি, শোনো তোমাদের ওখানে কোনো কিছু হচ্ছে না, তোমাদের দলে দিলীপ ঘোষ একাধিকবার বলার পরেও তোমরা যদি পদক্ষেপ নিতে পারো না, তোমরা ডিফেন্ড করার থেকে আমার মনে হয় সরাসরি এটা বলাটা ভালো ছিল যে হ্যাঁ যা হয়েছে ভুল হয়েছে, এই পদক্ষেপ দ্রুত নেওয়া উচিত ছিল, এই আচরণ তার থাকাই উচিত নয়, তাকে প্রশ্ন করা উচিত ছিল। এই প্রশ্নগুলো দেখে আজকে আলোচনা এখানেই শেষ করছি, দেখতে থাকুন অন্যান্য পর্ব, একটা ছোট ব্রেকের পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।